Hello friends, good morning. Welcome back to my channel and welcome back to my new vlog. आज के होलो शुक्रवार, आज के होलो 18 तारीख, आज के जॉन आ सॉरी आज के 18 ना आज के 19 तारीख, आज के जन्माष्टमी माने बांग्लार होच्छे दोसरा भाद्र आज के जन्माष्टमी तो सबाई के आमार परिवार एवं आमार तरफ थेके जन्माष्टमीर अनेक 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 शुभेच्छा गुरुजनेरा आमार प्रणाम नियो आर आमार छोटरा आमार फ्रेंड्सरा आमार अनेक भालोबासा नियो शुभेच्छा नियो तो आज के दिनटा आमादेर खूब आनंदेर दिन आज के जन्माष्टमी तो सेइभाबे आमरा प्रत्येकटा बाड़ीतेई निश्चयई जन्माष्टमी पालन करा हबे अलरेडी कल के पड़े गेछे किन्तु अनेकेई कल के तोमरा पड़ेछो কিন্তু আমি আজকে করছি যেহেতু আজকে আছে তো আমার বাড়িতে তো গোপাল আছে তোমরা জানোই তো সকাল থেকে আমি অনেক সকালে উঠে সমস্ত কিছু প্রস্তুতি নিচ্ছি গোপালের ভোগের জন্য গোপালের স্নান হবে পুজো হবে আর এখানে দেখো ব্রেকফাস্টের জন্য আটাটা আগে মেখে নিচ্ছি আর এখানে ময়দা নিয়েছি আর এখানে এখানে তাল আছে এর ভেতরে তালের মাড়িটা আছে তা আজকে গোপালের জন্য ভোগের তাল ফুলুরি হবে তালের লুচি হবে তারপরে সুজি করব আর বাবা মিষ্টি আনবে ফল টল কুচিয়ে গোপালের আজকে ভোগ হবে তো আমরা তো অন্নভোগ অনেকেই অন্নভোগ দাও জানি না আমরা তো গোপালকে অন্নভোগ দিই না কারণ ব্রাহ্মণরাই অন্নভোগ দেওয়ার নিয়ম আমি অন্নভোগ দিই না আমি শুধু এই সমস্ত শুকনো জিনিসই দিই তো ফ্রেন্ডস এখন বাজে 9টা আমার রান্না মোটামুটি চলছে শেষের দিকেও নয় বলবো এখনো করছি ব্রেকফাস্টের জন্য রুটি কারণ আজকে তো ভাত কিংবা মুড়ি খাবো না আমি মা আরও খাবে আর গোপালে মানে গোপালের ভোগের জন্য এখানে তাল ফুলুরি করব তাই দেখো তালটা এ করে রেখেছি রেডি করে রেখেছি তালের বড়ার জন্য আর এখানে তালের লুচি করব মেখে রেখেছি সুজি করব আর এখানে মায়েদের খাবারের জন্য লাঞ্চের জন্য এখানে ডাল করেছি আর সয়াবিন তরকারি করব সয়াবিনের জন্য সয়াবিনটা ভেজে রেখেছি এখানে আলুও সিদ্ধ করা আছে তার রান্নাটা করে নেব আর পটল ভাজা হবে আর আমি দেখি ব্রেক মানে ব্রেকফাস্টে রুটি খাই কিচমিচ একটা খেয়ে নেব লাঞ্চের জন্য তো এখন ভোগের রান্নাটা সেরে নিয়ে ভোগগুলো রেডি করে নিই স্নান টান করে ভোগ দেব চলো এখন আপাতত রেডি করি এইখানে নারকেল দেখো ফাটিয়েছি নারকেলটা ফাটিয়ে নিয়েছি অনেকগুলো নারকেল একটা ফাটিয়েছি আমার বর এসে বাদ বাকিগুলো ফাটিয়ে দেবে এবার নারকেলটা কোড়াবো বসছি নারকেলটা কোড়াবো বলে কোড়ানি নিয়ে নিয়েছি নারকেলটা কুড়িয়ে নিই এবার এই যে তালটা গুলে নিয়েছি ফুলুরির জন্য আর এখানে বসিয়ে দিয়েছি দেখো কড়াইতে ভাজছি তাল ফুলুরি দেখো আমার সমস্ত তাল ফুলুরি হয়ে গেছে আমি একটা টিস্যু দিয়ে ঢাকা রেখে দিয়েছি তার কারণ হচ্ছে তেলগুলো টেনে নেবে এই যে তাল তালের বড়া তাল ফুলুরি সব করে নিয়েছি আর এবার যেটা করব দেখো তালের লুচি তাল মানে এইভাবে করে রেখেছি এবার লুচিটা করে নেব লেচি করে রেখে দিয়েছি আর এখানে তেল হচ্ছে লুচিটা করে নেবো এবার তো লুচিটা ভাজবো আর এদিকে চাপিয়েছি সুজি মানে মোহনভোগ যেটা সুজির হালুয়া করছি সুজির হালুয়াটা করে নারকেল নাড়ু করলেই আমার হয়ে যাবে ভোগ আর রান্না হয়ে গেছে ওইদিকে সমস্ত কিছু কমপ্লিট ভাতটাও হয়ে গেছে কাজের ফাঁকে ভাতও করে নিয়েছি গ্যাস ট্যাস ধুয়ে আবার চাপিয়েছি সুজি সুজিটা হয়ে যাক তাহলে লুচিটা করে নেবো তাহলে আমার ভোগ নাড়ু নারকেল নাড়ুটা কুড়িয়ে নিই ততক্ষণ এদিকে ভোগের লুচি মানে তালের লুচি যেটা গোপালকে করছি সেটা দেখো গোপালের চিকে লুচি বানাচ্ছি তালের অনেকগুলি কুড়িটা মতো ফুলুরি হয়ে গেছে হয়েছিল মোহনভোগ হয়ে গেছে সুজির মোহনভোগ হয়ে গেলে মানুষকে একটা বসাতে হবে তালের লুচি আর নারকেল নাড়ুটা করলে আমি একেবারে ভোগ ভোগে রান্না করে চাল করে গোপালের ভোগ দেব তো লুচিটা হয়ে এসেছে তো আমার সমস্ত ভোগ কমপ্লিট হয়ে গেছে আমি সকালবেলা মানে গা টা ধুয়ে জামা নাইটি পরেছি মানে ফ্রেশ হয়ে তারপর ভোগ টোক বানানোর এবার স্নান করবো কারণ গরমে ঘেমে গেছি তো ভালোভাবে স্নান টান করে এবার পুজোটা দেবো কপালে তো ফ্রেন্ডস
দেখো আমার স্নান হয়ে গেছে, স্নান করে রেডি হয়ে গেছি, এবার ভোগগুলো সাজিয়ে নেব। আর দেখো বৃষ্টি হচ্ছে, তো আজকে জন্মাষ্টমীতে ভালোই বৃষ্টি হচ্ছে, সকাল থেকে ঝিরঝির, বেশ ভালো লাগছে। চলো গোপালকে সাজিয়ে ফেলি আর ভোগগুলো দিয়ে ফেলি, চলো। তো মালাগুলো গেঁথে নিয়েছি, এই যে টগর ফুল তুলে এনেছি, মিনি মালা টগর ফুল, আমাদের কাকিমারা সব মালাও দিয়েছে ওইদিকে ঠাকুরের, আর এখানে দিয়েছিল আমি গোপালের জন্য দুটো হালকা হালকা মালা করে দিয়েছি। এবার গোপালকে সাজাবো, এটা আমার গোপাল, এটা তো নারু গোপাল, দুজনকেই রেখেছি। এবার ওদের সাজসজ্জা করাবো, এই যে দুই গোপাল আমার, এবার এদেরকে সাজাবো ড্রেস। গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় রাধা রামনারি মুকুন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় রাধা নাম হরি মুকুন্দ জয় জয় গোবিন্দ গোপাল হরি মুরারি হরি নাম সুদেবা। শ্রী কৃষ্ণ গোপাল হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোপাল হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। স্নান করার পর গোপাল এই ড্রেসটাকে পরেছি জন্মাষ্টমী উপলক্ষে, এই ড্রেসটা ওর নতুন, এবার পাগড়িটা পরাবো। হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোপাল হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা নাম হরি মুকুন্দ জয় জয় গোপাল। এখানে দেখো গোপালের ভোগ দিয়ে দিয়েছি, ভোগ রেডি করে দিয়েছি, এখানে আছে তাল, এখানে ফল ভোগ দিয়েছি, মিষ্টি আছে, সুজির মোহন ভোগ আছে, তালের লুচি আছে, তাল ফুলুরি আছে, আর এদিকে তোমার নারকেল নাড়ু বানিয়েছিলাম। দেখো গোপালকে সাজিয়েছি, কেমন হয়েছে বলো? গোপাল সাজানো আর সিংহাসনটা সাজিয়ে নিয়েছি, আর আমার বর তাকে সাজিয়েছে গোপালের পিছনে ব্যাকগ্রাউন্ডটা। শুনটু শঙ্খ বাজাচ্ছে, তাই তো শঙ্খ বাজাচ্ছে তুমি হাত দিয়ে?
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে আজ পিতৃ বন্দে আজ পিতৃ বন্দে মাতৃবর্গ বন্দে মাতৃবর্গ বন্দে অহং কৃষ্টিদৈবতম বন্দে অহং কৃষ্টিদৈবতম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি টান করে আমার গোপাল পুজো তো তোমার দেখিয়ে দিলাম। তো আমি একবার ব্যাক ক্যামেরায় জন্মাষ্টমী সমস্ত কিছুই আমার ঠাকুর ছাড়া আমরা কোনো কিছুই বুঝি না। আমাদের শ্রী শ্রী ঠাকুরের সামনেই আমরা গোপাল পুজো করেছি, ঠাকুরকেও ভোগ দিয়েছি গোপালের সাথে সাথে, সব কিছুই ঠাকুরকে ছাড়া আমাদের কোনো কিছুই সম্ভব না। দেখিয়ে দেব, শুধু ঠাকুরের গলাতেই আমি মালা দিয়েছি, বড় মা বড়দা চরণে দিয়েছি, কারণ এই মুহূর্তে সম্ভব হয়ে ওঠেনি মালাটা করার। চলো তোমাদের দেখিয়ে দিই, ঠাকুর ছাড়া আমাদের সত্যি কোনো কিছু সম্ভব না ঠাকুরের গলায়। তাই আমি আজকের দিনটাতে ঠাকুরই, মানে সবই তো এক, সব ঠাকুরই এক, ঠাকুর ছাড়া সত্যি কোনো দিনই কোনো কিছুই আমাদের সম্ভব না। ঠাকুর ঘরে গোপালকে রেখেছি। তো ফ্রেন্ডস, গোপালকে ভোগ দেওয়ার পর মেয়েকে খাওয়ালাম আমি লাঞ্চের জন্য। মা আমার বর আর মেয়ের জন্য রান্না করেছিলাম, তাই দেখ সয়াবিনের তরকারি করেছিলাম আর পাঁপড় ভাজা ডাল, আর আমি তো ভোগের ভোগ থেকে সেটাই খেয়ে নিয়েছি। এই যে বলো হাই করে দাও। দেখো ফ্রেন্ডস, আমার মেয়েকে আজকে রাই সাজিয়েছি জন্মাষ্টমীর দিন। দেখো আমার রায়ের জন্য কৃষ্ণ কোথায় পাবো। দেখো আমার মেয়েকে ওর মামপু ওর ড্রেসটা পাঠিয়েছে, তাই জন্মাষ্টমী উপলক্ষে ওকে সাজিয়েছি। বন্ধুরা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যে আমার মেয়েকে আমার রাইকে কেমন লাগছে তোমাদের দেখতে। তো ফ্রেন্ডস, তোমরা সবাই দেখলি আমি আমার মেয়েকে কেমন আজকে সাজিয়েছিলাম জন্মাষ্টমীতে, কিভাবে রাধার সাজে। তোমাদের আমার মেয়েকে কেমন লাগলো অবশ্যই জানিও, আর জন্মাষ্টমীর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো, আর যারা যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা যারা চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করো তাদেরকে অনেক থ্যাংকস। আজকের মতো এতটাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই।